আমাদের জগৎ। জীব ও জড় পদার্থদের জগৎ। জানো কি, যে কোনো পদার্থকেই ক্রমাগত ভাঙতে থাকলে আমরা পৌঁছে যাব এক ক্ষুদ্রাতিক্ষুদ্র কণিকাদের জগতে। যার কল্পনা প্রাচীন ভারতীয় ঋষি কণাদ থেকে শুরু করে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাসের হাত ধরে পূর্ণতা লাভ করে জন ডাল্টনের পরমাণুবাদ তত্ত্বে। তবে তখন পর্যন্ত ধারণা ছিল পরমাণুরা অবিভাজ্য। এসো এখন একটা ধারণা নেওয়া যাক, ক্ষুদ্র পরমাণুরা সত্যিই কতটা ক্ষুদ্র। ফুটবল খেলা দেখতে ও খেলতে আমরা তো সবাই ভালোবাসি, কিন্তু কেউ বলতে পারো কি ফুটবলের ব্যাস কত? তা হলো প্রায় 22 সেন্টিমিটার। তাহলে দুটি ফুটবলের মোট ব্যাস 44 সেন্টিমিটার এবং তিনটির ক্ষেত্রে তা 66 সেন্টিমিটার। এবার সংখ্যাটা একটু বাড়িয়ে ভাবা যাক, ধরো 175 কোটি ফুটবলকে পাশাপাশি রাখা হলো। যদি তা পারো তাহলে তুমি ওই ফুটবলের পথ ধরে পৃথিবী থেকে সোজা গিয়ে পৌঁছে যাবে চাঁদে। আচ্ছা বলো তো, সমসংখ্যক হাইড্রোজেন পরমাণুকে যদি পাশাপাশি রাখা হয় তাহলে আমরা মাত্র 18.5 সেন্টিমিটার পথ এগোতে পারব। পরমাণুরা কতটা ক্ষুদ্র তার আন্দাজ আশা করি তোমরা এবার করতে পারবে। এহেন ক্ষুদ্র পরমাণুদের বহু রহস্য বহু বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে উন্মোচন করেছেন। এসো তাদের পরিচয় করা যাক। ১৮৯৫ সালে বিজ্ঞানী রনচেন আবিষ্কার করেন এক্স-রে। ঠিক তার পরের বছর ফরাসি বৈজ্ঞানিক বেকারেল ওই জাতীয় একটি পরীক্ষা করতে গিয়ে আবিষ্কার করেন তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, যা নিয়ে গবেষণা করে পরবর্তীকালে বিখ্যাত হয়েছিলেন কুরি দম্পতি। তেজস্ক্রিয়তা নিয়ে সমান উৎসাহী ছিলেন আর্নেস্ট রাদারফোর্ড এবং তার সঙ্গে উৎসাহী ছিলেন বিজ্ঞানী ভিলার্ড। তারা আবিষ্কার করেছিলেন যে তেজস্ক্রিয় বিকিরণের মধ্যে আছে ধনাত্মক আধানযুক্ত আলফা কণা, তাছাড়া ঋণাত্মক আধানযুক্ত বিটা কণা এবং কোনো কোনো ক্ষেত্রে উত্তেজিত নিউক্লিয়াস থেকে নির্গত হয় গামা রশ্মি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি, এখানে বিভিন্ন সময়ে গবেষণা করেছেন বিজ্ঞানী থমসন, বিজ্ঞানী রাদারফোর্ড এবং বিজ্ঞানী জেমস চ্যাডউইক। এনাদের গবেষণায় প্রাথমিকভাবে পরমাণুদের অভ্যন্তরের রহস্য
ভেদ করে। ব্রিটেনের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন জে জে থমসন। তিনি কাজ করছিলেন ক্যাথোড রশ্মি উৎপাদক নল নিয়ে। ক্যাথোড রশ্মি উৎপাদক নলে বিপুল বিভব প্রভেদ প্রয়োগ করায় তৈরি হয়েছিল ক্যাথোড রশ্মি। বিজ্ঞানী নানা পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে ওই ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানগ্রস্ত এবং পরবর্তী ক্ষেত্রে তার গবেষণাতেই আবিষ্কৃত হয় পরমাণুর ভিতরের কণা ইলেকট্রনের। 1897 সালে ইলেকট্রন কণাগুলি ঋণাত্মক আধানগ্রস্ত। তেজস্ক্রিয়তা নিয়ে উৎসাহী রাদারফোর্ড আরও একটি পরীক্ষা করলেন আলফা কণা ও পাতলা সোনার পাত নিয়ে, যা বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা নামে। পরীক্ষায় দেখা গেল বেশিরভাগ আলফা কণা তাদের গতিপথ অপরিবর্তিত রেখে সোনার পাত ভেদ করে চলে যায়। এর থেকে রাদারফোর্ড সিদ্ধান্ত নেন যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা এবং অতি ক্ষুদ্র স্থানে ধনাত্মক আধানযুক্ত কোনো ভারী অংশ আছে যাকে নিউক্লিয়াস বলা হয়েছিল। তার হাত ধরেই 1920 সালে আবিষ্কৃত হয় পরমাণুর ভেতরের আরেক কণা প্রোটনের, যা ধনাত্মক আধানগ্রস্ত। এর কয়েক বছর পরে 1932 সালে রাদারফোর্ডেরই ছাত্র বিজ্ঞানী জেমস চ্যাডউইক আবিষ্কার করেন পরমাণুর ভিতরের সবচেয়ে ভারী কণা নিউট্রনের। নিউট্রন কণাগুলি নিস্তড়িত কণা। এছাড়া ম্যাক্স প্ল্যাঙ্ক, নিলস বোর প্রমুখ বৈজ্ঞানিকদের গবেষণা থেকে বিজ্ঞানীরা একমত হলেন যে পরমাণুর কেন্দ্রক বা পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় নিস্তড়িত নিউট্রন এবং ধনাত্মক আধানগ্রস্ত প্রোটন কণা দ্বারা। সমগ্র পরমাণুর আকারের তুলনায় যার আকার অতি ক্ষুদ্র, আর পরমাণুর কেন্দ্রকের বাইরে বিভিন্ন কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে ইলেকট্রনরা। ইলেকট্রনের আদান প্রদান দ্বারা তৈরি হয় আয়ন, অন্যদিকে নিউট্রন সংখ্যার তারতম্যে তৈরি হয় আইসোটোপ। বিজ্ঞানী রাদারফোর্ডের আরও একটি পরীক্ষা সমগ্র বিজ্ঞানী মহলে আলোড়ন তুলেছিল। কাচের টিউবের ভেতরে নাইট্রোজেন গ্যাস রেখে আলফা কণা দিয়ে আঘাত করে দেখলেন পরীক্ষার শেষে টিউবে পড়ে আছে অক্সিজেন, যা অবিশ্বাস্য। এ যেন সেই প্রাচীন অ্যালকেমিস্টদের স্বপ্ন সত্যি হওয়ার ঘটনা, যারা অন্য ধাতুদের সোনায় পরিণত করার ফর্মুলা আবিষ্কার করতে চাইত, অথবা আমাদের সেই পরশ পাথর। বিজ্ঞানী রাদারফোর্ডের ফেলে যাওয়া ধাঁধার সমাধান করলেন আইরিন কুরি ও তার স্বামী ফ্রেডরিক জোলিও। তারা বিভিন্ন গবেষণা করে নিশ্চিত হলেন যে নাইট্রোজেন পরমাণুর কেন্দ্রকে আলফা কণা দিয়ে আঘাত করলে তা সাময়িকভাবে পরিণত হয়
তেজস্ক্রিয় ফ্লুরিনে, আর তারপর একটি প্রোটন নির্গমন করে তা পরিণত হয় অক্সিজেনে। অর্থাৎ কৃত্রিমভাবে তেজস্ক্রিয়তার সৃষ্টি ও মৌলান্তর ঘটানো সম্ভব। 1935 সালে ইতালির বিজ্ঞানী এনরিকো ফার্মি বললেন, নিউক্লিয়াসে আঘাত করতে হলে সবচেয়ে কার্যকরী কণা হলো নিউট্রন। জার্মান বিজ্ঞানী অটো হান ও তার সহযোগী ক্রসম্যান তাঁর কথার সত্যতা প্রমাণ করে ইউরেনিয়াম 235কে নিউট্রন দ্বারা আঘাত করলেন এবং দেখলেন কেন্দ্রকটি বিভাজিত হয়ে দুটি পৃথক মৌল উৎপাদন করেছে। বিজ্ঞানী লিসা মেইটনার ও তার সহযোগী ফ্রিস দেখালেন ঘটনাটি ঘটার সময় প্রতিটি U235-এর বিভাজনে মুক্ত হয় 200 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি। বিজ্ঞানী অটো হান এবং ক্রসম্যান আরও নিবিড় পরীক্ষা করে দেখালেন যে পূর্বোক্ত প্রতিটি বিভাজন বিক্রিয়ায় নির্গত হয় 3টি নিউট্রন, যা অন্য U235 আইসোটোপকে আক্রমণ করতে পারলে চলতে থাকবে একের পর এক বিভাজন, ফলে স্বয়ম্ভর শৃঙ্খল বিক্রিয়া শুরু হবে, জন্ম নেবে অপরিসীম শক্তি। ইতিমধ্যে রুডলফ পেইলস আবিষ্কার করলেন সেই গাণিতিক সম্পর্ক যার দ্বারা গবেষণা করা যায় ক্রান্তিক ভর। ক্রান্তিক ভর বলতে বোঝায় যে ন্যূনতম ভরের তেজস্ক্রিয় পদার্থ স্বয়ম্ভর শৃঙ্খল বিক্রিয়া ঘটাতে সক্ষম। এখন প্রশ্ন হল, এই শক্তির উৎস কি? উত্তর পাওয়া গেল আলবার্ট আইনস্টাইনের কাছে, যিনি বলেছিলেন, ভর ও শক্তি কোনো বিচ্ছিন্ন ধারণা নয়, ভরের আপাত বিলোপ ঘটলে জন্ম নেবে বিপুল পরিমাণ শক্তি। তেমনি একইভাবে শক্তির আপাত বিলোপে জন্ম নেবে ভর। নিউক্লিয় বিভাজন বিক্রিয়াতেও ভরের আপাত বিলোপ ঘটে, তাই জন্ম নেয় বিপুল শক্তি। বিষয়টি গাণিতিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তার জগৎ বিখ্যাত সমীকরণ দ্বারা, E=mc². সাল 1895 থেকে 1939 বৈজ্ঞানিক গবেষণার পথ ধরে আমরা এগিয়ে এসেছি, কিন্তু ইতিমধ্যে বিশ্ব রাজনীতির পটভূমিতে ঘটে গেছে নানা পরিবর্তন। 1914 থেকে 18 সাল ব্যাপী যুদ্ধ শেষ হয়েছে 11 নভেম্বর 1918 জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে। বিজয়ী মিত্রশক্তির রাষ্ট্রনায়কেরা মিলিত হলেন ফ্রান্সের ভার্সাই রাজপ্রাসাদে। পরাজিত জার্মানির ওপর এখান থেকেই চাপিয়ে দেয়া হলো ভার্সাই সন্ধি নামের এক সন্ধি। নামে তা শান্তির চুক্তি হলেও তার প্রধান উদ্দেশ্যই ছিল জার্মানিকে অর্থনৈতিক, সামরিক সমস্ত দিক থেকে দুর্বল করে দেওয়া, যাতে ভবিষ্যতে জার্মানি কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে না পারে। জার্মানির পক্ষে তা সেই মুহূর্তে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। শান্তির নামে বপন করা হলো আরেক বিশ্বযুদ্ধের বীজ। জার্মানরা স্বাভাবিকভাবেই এই চুক্তি মন থেকে মেনে নিতে পারেনি, যাকে কাজে লাগিয়ে উত্থান হয় হিটলারের। 1933 সালে তিনি জার্মানির সর্বময় কর্তা হয়ে ওঠেন এবং এরপর থেকেই তিনি প্রথম বিশ্বযুদ্ধে হারের বদলা নেওয়ার প্রস্তুতি শুরু করে দেন। তিনি সামরিক শক্তিকে উজ্জীবিত করেন। Es muss weiter gekämpft werden, es
এরপর হিটলার মন দেন একের পর এক দেশ দখলের দিকে। প্রথমেই তিনি দখল করে নেন চেকোস্লোভাকিয়া, এরপর তিনি আক্রমণ করে বসেন পোল্যান্ড, এবং এই পোল্যান্ড আক্রমণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম ভাগে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগদান না করলেও পরে জার্মান সহযোগী জাপান পার্ল হারবার আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষের হয়ে যুদ্ধে যোগদান করে। পূর্বে পরমাণু সংক্রান্ত গবেষণা হচ্ছিল প্রধানত তিনটি কেন্দ্রে, কেমব্রিজ, ডেনমার্ক ও বার্লিনের প্রধানত গাটেনগেন বিশ্ববিদ্যালয়। হিটলার ক্ষমতায় আসার পরে এক অদ্ভুত কথা শোনা গেল যে জার্মানির দুর্দশার জন্য দায়ী ইহুদি জাতিরা। শুরু হয়ে গেল জার্মানি থেকে ইহুদি বিতাড়ন। রেহাই পেলেন না বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনও। বার্লিনের এক সভাগৃহ থেকে তাকে বের করে দেওয়া হল। প্রায় 50 জন প্রথম সারির বিজ্ঞানীকে জার্মানি থেকে বিতাড়িত করা হয়। তাদের মধ্যে ছিলেন ম্যাক্স বর্ন, আইনস্টাইন, জর্জ গ্যামো প্রমুখরা। বলা যায় এক্ষেত্রে সোনার গাটেনগেন পরিণত হয় মৃতদেহে। বিতাড়িত বৈজ্ঞানিকদের কেউ চলে গেলেন আমেরিকায়, কেউ বা ডেনমার্কে। আমেরিকায় যারা গিয়েছিলেন তারা সেখানে গিয়েও শান্তি পেলেন না, কারণ তাদের হাতে এসে পড়েছিল একটি জার্মান পত্রিকা যাতে লেখা ছিল হিটলারের নির্দেশে জার্মানিতে এক সভা অনুষ্ঠিত হয়েছিল পরমাণু বৈজ্ঞানিকদের। তবে কি সেই বৈজ্ঞানিকদের দল তৈরি করতে পেরেছে এমন কোনো অস্ত্র যার জোরে হিটলার আজ এত বেপরোয়া, সমস্ত বিশ্বের সঙ্গে সমরে নামতে তার কোনো দ্বিধা নেই? তৎক্ষণাৎ বিজ্ঞানীরা দ্বারস্থ হলেন আলবার্ট আইনস্টাইনের। আইনস্টাইনের লেখা চিঠি পৌঁছে গেল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্টের কাছে। 1942 সালে রুজভেল্ট বিষয়টির গুরুত্ব দিয়ে শুরু করলেন এক নতুন প্রকল্প যার নাম দেয়া হলো ম্যানহ্যাটন প্রকল্প, যার প্রধান উদ্দেশ্যই ছিল পরমাণু শক্তিকে কাজে লাগিয়ে বোমা বানানো। সমগ্র আমেরিকা জুড়ে 10টি কেন্দ্রে কাজ শুরু হলো। এই কাজের জন্য বিশ্বের বিভিন্ন বিজ্ঞানীদের আমন্ত্রণ জানানো হয়েছিল, কেউ বা নিজে নিজেই চলে এসেছিলেন। তাদের মধ্যে ছিলেন ফার্মি, তাদের মধ্যে ছিলেন জিলার্ড প্রভৃতিরা। দায়িত্বে রাখা হয়েছিল সামরিক কর্তা লেসলি গ্রোভসকে, এবং বিজ্ঞানীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী ডক্টর রবার্ট জে ওপেনহাইমার। ইতিমধ্যে পরমাণু শক্তির সন্ধানে ব্রিটেনে গঠিত হয়েছিল MAUD প্রকল্প, তখনকার প্রধানমন্ত্রী চার্চিলের আমলে।
বিভিন্ন বৈজ্ঞানিকরা এই কমিটিতে ছিলেন। কমিটি রিপোর্টে বলা হয়েছিল তেজস্ক্রিয় ইউরেনিয়াম থেকে দুটি কাজ করা সম্ভব। এক, একে কাজে লাগিয়ে বোমা বানানো। দুই, এর থেকে শক্তি আরোহণ করে সেই শক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো। কিন্তু প্রকল্পের খরচ সামলাতে না পেরে চার্চিলের নির্দেশে MAUD প্রকল্পটি ম্যানহাটন প্রকল্পের সঙ্গে মিশে যায়। দুটি প্রকল্প মিশে যাওয়ায় ম্যানহাটন প্রকল্পটি গতি পায়। প্রাকৃতিক ইউরেনিয়ামের মধ্যে বিভাজনযোগ্য ইউরেনিয়াম আছে মাত্র 0.7%। তার থেকে বোমা বানানোর উপযোগী U-235 তৈরি করতে হলে অন্তত 90% বিশুদ্ধতা থাকতে হয়। এর জন্য যে পদ্ধতির সাহায্য নেওয়া হলো তাতে ইউরেনিয়ামকে ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করিয়ে প্রথমে UF6-এ পরিণত করা হলো। এই UF6-এ পরিণত করার পর গ্যাসীয় ডিফিউশন পদ্ধতিতে U-238 এবং U-235-কে আলাদা করা গেল। ইতিমধ্যে জার্মানি থেকে আসা বিতাড়িত বিজ্ঞানী ক্লাউস ফ্রুক্স পরমাণু বোমা তৈরির উপযুক্ত ইউরেনিয়ামের ক্রান্তিক আকার, অর্থাৎ যে আকারের ইউরেনিয়াম স্বয়ম্ভর শৃঙ্খল বিক্রিয়া ঘটাতে পারে তার গাণিতিক ফর্মুলা আবিষ্কার করেন। বিজ্ঞানী ফার্মি সফল শৃঙ্খল বিক্রিয়া ঘটালেন। পাশাপাশি গবেষণায় এটিও জানা গেল যে U-235 এর মতো প্লুটোনিয়াম-239ও বিভাজনে সক্ষম। ইতিমধ্যে আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের মৃত্যু ঘটে। তাঁর স্থলাভিষিক্ত হন হ্যারি ট্রুম্যান 1945 সালে। ততদিনে আমেরিকার বিজন প্রান্তর লস অ্যালামোসে চূড়ান্ত গোপনীয়তায় প্রায় 6,000 কর্মীর সহযোগিতায় তৈরি হয়েছিল 3টি পরমাণু বোমা, 2টি প্লুটোনিয়ামের আর 1টি ইউরেনিয়ামের। প্রেসিডেন্ট ট্রুম্যানের নির্দেশে 16 জুলাই 1945 সালে একটি প্লুটোনিয়াম বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের ভয়াবহতা তখন থেকেই বিজ্ঞানী মহলকে আতঙ্কিত করে তুলেছে। এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা যোগদানের পরই মিত্রশক্তি যুদ্ধে ব্যাপক সাফল্য লাভ করতে থাকে। জার্মানির পরাজয় ক্রমশ আসন্ন হয়ে পড়ে এবং জার্মানির বিভিন্ন এলাকা দখল করে নিতে থাকে মিত্রশক্তি। অধিকৃত জার্মানিতে তিন রাষ্ট্রনায়ক একযোগে মিলিত হন এবং সেখান থেকেই তারা তখনও যুদ্ধ চালিয়ে যাওয়া জাপানকে আত্মসমর্পণের জন্য নির্দেশ দেয়। কথিত আছে জাপান তাতে রাজিও হয়, কিন্তু যুদ্ধবাজ রাষ্ট্রনায়কেরা তাদের শক্তি প্রদর্শন করার জন্য নব আবিষ্কৃত বোমার প্রয়োগ দেখার লোভ সামলাতে পারেন না। 1945 সালের 6ই আগস্ট জাপানের হিরোশিমাতে লিটল বয় নামে U-235 বোমা এবং 9ই আগস্ট ফ্যাটম্যান নামে প্লুটোনিয়াম-239 বোমা নিক্ষেপ করা হয়।
লক্ষেরও বেশি মানুষের তৎক্ষণাৎ মৃত্যু হয়, আরো অনেকে পরে মারা যান। এইভাবে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা পৃথিবী জুড়ে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। বহু দেশই গোপনে পরমাণু বোমা তৈরির প্রস্তুতি নিতে থাকে। তবে আশার কথা, পারমাণবিক শক্তিকে মানব কল্যাণে ব্যবহারের প্রচেষ্টাও পাশাপাশি শুরু হয়। MAUD প্রকল্পের ইউজ অফ ইউরেনিয়াম ফর এনার্জি প্রকল্পটির গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি আমেরিকাও অ্যাটমস ফর পিস এই প্রোগ্রাম নেয়। এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন, তাদের হাত ধরেই আসে প্রথম সাফল্য পারমাণবিক শক্তিকে মানব কল্যাণে ব্যবহারের কাজে। অগনিন্স্ক নামে প্রথম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু হয় 1954 সালে। এখন দেখে নেওয়া যাক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল নীতিটি কি। এটি একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মডেল, যেখানে ব্যবহার করা হয় উচ্চচাপে জল। এক্ষেত্রে মূল অংশ, যাকে কিনা কোর বলা হয়, তাতে যে লাল অংশটি দেখা যাচ্ছে সেখানে থাকে বিভাজনক্ষম জ্বালানি, যেগুলি শৃঙ্খল বিক্রিয়া ঘটায়। এবং এই রকম শৃঙ্খল বিক্রিয়া ঘটানোর ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। পাশাপাশি গৌণ নিউট্রনগুলিকে নিয়ন্ত্রণেরও ব্যবস্থা করা হয়। তার জন্য ব্যবহার করা হয় রড, যে রডগুলি গৌণ নিউট্রন শোষণ করে, সেগুলি বোরন, ইন্ডিয়াম, ক্যাডমিয়াম, সিলভার দ্বারা তৈরি হয়। এদিকে যে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপকে ব্যবহার করে জলকে পরিণত করা হয় স্টিমে। সেই স্টিম নির্দিষ্ট পথ ধরে অগ্রসর হয়ে সেটি পৌঁছায় টারবাইনে। টারবাইনে পৌঁছে সেটি টারবাইনকে ঘোরাতে থাকে এবং এর ফলে স্টিম পুনরায় ঠান্ডা হয়ে জলে পরিণত হয়। সেই জলকে পুনরায় করে পাঠানো হয় স্টিম উৎপাদনের জন্য। এইভাবে উৎপাদিত হয় পারমাণবিক বিদ্যুৎ। সেই পারমাণবিক বিদ্যুৎকে পরিবাহী তার দিয়ে নির্দিষ্ট স্থানে পাঠানো হয়। ভারতে পারমাণবিক শক্তি নিয়ে গবেষণা শুরু হয় 1944 সালে হোমি জাহাঙ্গীর ভাবার হাত ধরে। স্বাধীনতার পর এই উদ্দেশ্যে জওহরলাল নেহেরুর আমলে গঠিত হয় অ্যাটমিক এনার্জি কমিশন। 1954 সালে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বেতে গড়ে তোলা হয়, যার প্রধান হয়েছিলেন বিজ্ঞানী ভাবা, পরবর্তীকালে যার নাম দেওয়া হয়েছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা BARC। মূলত এখানেই শুরু হয় পারমাণবিক বোমা তৈরির কাজ। বিজ্ঞানী ভাবার মৃত্যুর পর পারমাণবিক গবেষণার হাল ধরেন রাজা রামান্না, হোমি শেথনা এবং প্রিয়গোপাল চিদম্বরম।
এদের মধ্যে ভূমি শেতনা প্লুটোনিয়াম 239 কে বোমা বানানোর উপযুক্ত করে তোলেন, আর রাজা রামান্না এবং চিদাম্বরম মূলত বোমার নকশা তৈরিতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। অবশেষে 14 মে 1974 সাল ইন্দিরা গান্ধীর আমলে স্মাইলিং বুদ্ধ এই কোড নামে ভূ অভ্যন্তরে প্লুটোনিয়াম বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় রাজস্থানের পোখরানে। পরবর্তীকালে 1998 সালে ওই পোখরানেই পুনরায় পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে। বড় অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতার পরেও প্রায় 17,000-এরও বেশি পারমাণবিক বোমা সমগ্র বিশ্বে বানানো হয়েছে। যাই হোক, ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছিল 1956 সালে ব্রিটেন এর সহযোগিতায়। বর্তমানে ভারতে 7টি পারমাণবিক কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যার মধ্যে সবচেয়ে বড় কুদানকুলাম। আরও 4টি কেন্দ্র তৈরির কাজ চলছে। বর্তমানে সারা বিশ্বে প্রায় 4 লক্ষ মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা সমগ্র বিশ্বে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় 11%। তবে তেজস্ক্রিয় আইসোটোপগুলিকে কেবল বিদ্যুৎ উৎপাদন বা বোমা তৈরির কাজে লাগানো ছাড়াও আরও কিছু কিছু কাজে ব্যবহার হচ্ছে। তার উদাহরণ কিছু আমরা দেখে নেব। যেমন তেজস্ক্রিয় নাইট্রোজেন 15 ব্যবহার করে প্রোটিন সংশ্লেষণ ও আত্তীকরণ প্রক্রিয়া নিয়ে প্রচুর গবেষণা চলছে। তেজস্ক্রিয় আয়োডিন 131 ব্যবহারে মস্তিষ্কে টিউমারের সঠিক অবস্থান নির্ণয় করা সম্ভব হচ্ছে। তেজস্ক্রিয় কোবাল্ট 60 এবং তেজস্ক্রিয় ফসফরাস P32 ব্যবহার করে ক্যান্সারের চিকিৎসা করা হচ্ছে। থাইরয়েডের রোগ নির্ণয় এবং থাইরয়েডের নানা চিকিৎসার কাজে আয়োডিন 131 আইসোটোপটির প্রভূত ব্যবহার আছে। উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের পরিবহন পর্যবেক্ষণে ফসফরাস 32 এই আইসোটোপটির প্রচুর ব্যবহার বর্তমানে করা হচ্ছে। এবার আসা যাক রসায়ন শাস্ত্রে। যৌগের গঠন নির্ণয়ে তেজস্ক্রিয় আইসোটোপগুলি ব্যবহার করা হয়। রাসায়নিক বিক্রিয়ার ক্রিয়াকৌশল পর্যবেক্ষণেও তেজস্ক্রিয় আইসোটোপগুলির ব্যবহার করা হচ্ছে। প্রাচীন নমুনা, ফসিল প্রভৃতির বয়স নির্ণয়ে রেডিও কার্বন ডেটিং প্রক্রিয়ার সাহায্য নেওয়া হয়, যাতে কার্বনের 14 আইসোটোপটির ব্যবহার করা হয়। এছাড়া পৃথিবীর বয়স নির্ণয়ে তেজস্ক্রিয় ইউরেনিয়াম আকরিকের সাহায্য নেওয়া হয়। পারমাণবিক শক্তি আরোহণের আরও একটি ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্রান্সের বিজ্ঞানী হান্স বেথের গবেষণায় উঠে এলো সূর্য, নক্ষত্র প্রভৃতি জ্যোতিষ্কদের বিপুল শক্তির উৎস, যা হলো নিউক্লীয় সংযোজন বিক্রিয়া। ঘটে হালকা মৌলদের নিউক্লিয়াসগুলির মধ্যে। অর্থাৎ জানা গেল, কেবল ভারী মৌলদের কেন্দ্রক বিভাজনে শক্তি পাওয়া যায় না, হালকা মৌলদের ব্যবহারেও তা সম্ভব। যখন হালকা মৌলগুলির কেন্দ্রক একে অপরের সঙ্গে যুক্ত হয়, তখন উৎপন্ন হয় অপেক্ষাকৃত ভারী মৌলের কেন্দ্রক। ঘটনাটি ঘটার সময় নির্গত হয় বিপুল পরিমাণ শক্তি। তবে এখন পর্যন্ত
নিয়ন্ত্রিত সংযোগ বিক্রিয়া ঘটানো যায়নি যা মানব কল্যাণের কাজে লাগানো যেতে পারে। কেবলমাত্র এর ধ্বংসাত্মক রূপটি পরীক্ষিত হয়েছে। আসলে নিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়ার কিছু সমস্যা আছে, যেমন নিউক্লিয় সংযোজন বিক্রিয়া ঘটাতে হলে প্রয়োজন অতি উচ্চ উষ্ণতার। উচ্চ উষ্ণতাতেও পদার্থের ঘনত্ব যথেষ্ট বেশি রাখা প্রয়োজন এবং সমগ্র প্রক্রিয়াটি চালানোর জন্য যথেষ্ট সময় দিতে হবে। তবে গবেষণা চলছে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, জাপান প্রভৃতি দেশে। আশা করা যায় খুব শীঘ্রই মিলবে এই সমস্যা থেকে মুক্তি। আজ যা আমাদের স্বপ্ন, কাল তা হবে আমাদের বাস্তব। এবার দেখে নেওয়া যাক পারমাণবিক শক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি। প্রথমে সুবিধাগুলি বলা যাক। চিরাচরিত তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি থেকে নির্গত হয় বিপুল পরিমাণ পরিবেশ দূষক গ্যাস, কিন্তু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এ জাতীয় কার্বন ঘটিত দূষক পদার্থ নির্গত হয় না। দ্বিতীয়ত, আমাদের সভ্যতা উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের শক্তির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, কিন্তু একই সঙ্গে মনে রাখতে হবে প্রচলিত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, খনিজ তেল প্রভৃতির পরিমাণ দ্রুত কমে আসছে। বেশ কিছু অচিরাচরিত শক্তি যেমন বায়ু শক্তি, যেমন সৌরশক্তি বিশেষভাবে আবহাওয়ার উপর নির্ভরশীল। যেমন বায়ু প্রবাহ না থাকলে বায়ুচালিত বিদ্যুৎ আমরা পেতে পারি না, কিন্তু পারমাণবিক শক্তি আবহাওয়ার উপর এইভাবে নির্ভরশীল নয়। অত্যন্ত কম পরিমাণ ইউরেনিয়াম অনেক বেশি পরিমাণ কয়লা বা জ্বালানি তেলের সমতুল্য শক্তি উৎপাদনে সক্ষম, তাই পরিবহন ব্যয় পারমাণবিক বিদ্যুতের জন্য নেই বললেই চলে। তবে এত সুবিধা থাকা সত্ত্বেও অসুবিধাও অনেক। পারমাণবিক চুল্লি যে স্থানে বসানো হয় সেখানে বহু নিরাপত্তা নেওয়া হয় অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে, যাতে শৃঙ্খল বিক্রিয়াকে যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু তা সত্ত্বেও ঘটে যায় দুর্ঘটনা, যেমন ঘটেছিল 26 এপ্রিল 1986 চেরনোবিলে। যান্ত্রিক গোলযোগে একটি পারমাণবিক চুল্লিতে ঘটে যায় বিস্ফোরণ। দুইজন কর্মীর তৎক্ষণাৎ মৃত্যু হয়। কয়েক সপ্তাহের মধ্যে মারা যায় আরও 28 জন কর্মী ভয়ঙ্কর তেজস্ক্রিয়তার শিকার হয়ে। 1987 থেকে 2004 মধ্যে ওই অঞ্চলে প্রায় 6,000 মানুষের থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে, যাদের মধ্যে অনেকেই মারা গেছেন। অপর একটি ঘটনা ঘটেছিল 11 মার্চ 2011 জাপানের ফুকুশিমাতে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের খুব কাছে ঘটা শক্তিশালী ভূমিকম্প থেকে। আরেকটি সমস্যা হলো পারমাণবিক জ্বালানির অবশেষ। অবশেষগুলিকে বড় পাত্রে ভরে সমুদ্রের জলে বা মাটির নিচে পুঁতে ফেলা হয়, কিন্তু সেগুলি থেকে বেরোতে থাকে ভয়ঙ্কর তেজস্ক্রিয়তা, যার সংস্পর্শে এসে প্রাণীজগৎ ও উদ্ভিদ জগতে ঘটে অযাচিত বিবর্তন। এছাড়া পারমাণবিক কেন্দ্র স্থাপনে প্রচুর খরচও পড়ে।
পারমাণবিক কেন্দ্রগুলি সন্ত্রাসবাদীদের লক্ষ্য হওয়ায় সামগ্রিক নিরাপত্তা একটি উদ্বেগের বিষয়। সবশেষে বলা যায়, আছে অনেক আশা, আছে বিস্তর বাধা। সর্বোপরি পারমাণবিক শক্তির কুব্যবহারের আশঙ্কা সর্বদা বিরাজ করছে। কামনা করো এই দিন পৃথিবীকে যেন কোনোদিনও দেখতে না হয়। তবে আমরা মানব জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। সাময়িক বাধা, বিপত্তি, ক্ষুদ্র স্বার্থ অতিক্রম করে আমরা এগিয়ে যাবই, এগিয়ে যাব আরো ভালো ভবিষ্যতের দিকে, যেখানে থাকবে না শক্তি নিয়ে কোনো হানাহানি। কে বা বলতে পারে তার উত্তর নিরাপদ পারমাণবিক শক্তি নয়?